ফটোশপ ভয়েস ভিডিও নাম্বার 40। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের মধ্য থেকেই একজনের রিকোয়েস্টে তার পাঠানো একটা চমৎকার জীবনের অভিজ্ঞতা শেয়ার করব, আর সাথে তো গেম ভিডিও রয়েছেই। তাহলে চলো আর কথা বাড়াবো না, সরাসরি তোমাদের সাথে আজকের গেম ভিডিওটি শেয়ার করি, চলো। তো হ্যাঁ, আজকে কিন্তু আমি তোমাদের সাথে রাজীব হয়ে তারপরে এই পুরো গেম ভিডিওটি শেয়ার করব, কেননা রাজীব নামের এক সাবস্ক্রাইবারই আমাকে এই আজকের জীবনের অভিজ্ঞতাটি পাঠিয়েছে। তো ও যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে, আমি ঠিক সেভাবেই তোমাদের সাথে পড়ে শোনাচ্ছি। তাহলে চলো শুরু করি। আমার নাম রাজীব, আমি 24 পরগনা জেলায় থাকি। এখানে আমি আমার মা এই দুজনেই থাকি। এখন হয়তো তোমরা ভাবতে পারো যে আমার বাবা কোথায়। জায়গা জমি নিয়ে আমার দাদার সাথে কিছু সমস্যা হওয়ার কারণে আমার মাকে ও বাড়ি থেকে চলে আসতে হয়েছে, কেননা বাবা এবং মা নিজেদের পছন্দে বিয়ে করেছিল, কিন্তু পরিবার থেকে সেটা মেনে নেয়নি, মানে আমার দাদা সেটা মেনে নেয়নি। দাদা না মানার কারণে আমার বাবাকে তারা সম্পত্তি থেকে বঞ্চিত করবে, এজন্য দাদা একটা শর্ত রাখলো, আর সেটা হচ্ছে আমার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আমার বাবা আসলে আমার মায়ের থেকে হয়তো সম্পত্তিকেই বেশি পছন্দ করত এবং চেয়েছিল, এজন্য এক মুহূর্ত লাগেনি আমাকে সহ আমার মাকে তার বাবার বাড়ি, মানে আমার দাদার নানার বাড়ি পাঠিয়ে দিতে, মানে আমার মায়ের বাবার বাড়ি। তো আমরা এখন আমার নানার বাড়িতেই থাকি। এখন আমার মা ডিভোর্সি, কিন্তু আমার বাবা আমার মাকে ডিভোর্সের পেপারটা পাঠিয়ে দিলেও আমার মা এখনও সেখানে সই করেনি। মায়ের কাছে তার স্বামী এখনও তারই রয়েছে, কিন্তু বাবা আমাদেরকে, মানে আমার মাকে ডিভোর্স দিয়ে দেওয়ার পরে খুব দ্রুতই আরও একটা বিয়ে করে ফেলেছে। সেখানের কথা না হয় অন্যদিন শোনাবো, আজকে আমাদের কথা শোনাচ্ছে। তো এভাবেই মা অনেক দিন যাবত আমার বাবার কাছ থেকে দূরে থাকার কারণে আমি খেয়াল করলাম মা মোবাইলে অনেক বন্ধু বানিয়ে ফেলেছে। তাই চিন্তা করলাম মা যেহেতু এত বন্ধু বানিয়ে ফেলেছে, আর এটা যদি আমার নানা জানতে পারে তাহলে আরও বেশি সে রাগ করবে। আর আমি বুঝতে পারি যে মা আসলে কী চায়, যেহেতু বাবা আজকে অনেকটা বছর মায়ের কাছ থেকে দূরে রয়েছে, তাই মা আসলে তার জীবন থেকে এবং বন্ধুদের কাছ থেকে কী ধরনের সুযোগ সুবিধা চায় সেটাও আমি খুব ভালো করেই বুঝতে পারি। তবে আমি আসলে মানে এত কিছু যে বুঝি সেটা আবার আমার মা বুঝতে পারে না, এটাই হচ্ছে আসল মজা। তো একদিন আমার বন্ধু রাকিব ওর সাথে আমি কলেজে বসে কথা বলছিলাম, তখন আমার বন্ধু রাকিব বলল, জানিস পড়াশোনার পাশাপাশি যদি একটা ভালো মেয়ে বন্ধু থাকে তাহলে পড়াশোনা আরও ভালো করা যায়। আমি বললাম তা কেমন, সবাই তো বলে মেয়ে বন্ধু থাকা একদমই ভালো না। তখন আমার বন্ধু রাকিব বলল, আরে ধুর, সবাই ওই পুরনো যুগের কথাবার্তা নিয়েই চিন্তা করছে, নতুন যুগ এসেছে, যুগ পাল্টেছে, এখন তো এসব আসলে ওভাবে চিন্তা করে না। আমার কাছে রাকিবের কথাগুলো খুব মানে যুক্তিসঙ্গত মনে হলো। ওই দিনকার মতন আমরা এ পর্যন্ত কথা রেখে চলে আসলাম। তারপরে রাকিব আমাকে বুঝালো যেসব মেয়ে বা মহিলাদের স্বামী মারা গিয়েছে বা ডিভোর্স হয়েছে তাদের সাথে সম্পর্কটা খুব ভালোভাবে এবং অল্প সময়ে তৈরি করা যায়, কেননা তারা থাকে
খুব একা, আর এই একাকিত্বের সুযোগটা নিয়েই তাদের মনের ঘরে প্রবেশ করা যায়। আমি এবার আমার মাথায় একটা জিনিস খুব ভালোভাবে নাড়া দিল, সেটা হচ্ছে আমার মাও তো ডিভোর্সি, তাছাড়া আমার বাবাও তো অনেকদিন যাবৎ আমার মার কোনো খোঁজ খবরই নেয় না, তাহলে আমার মায়ের মনের ঘরে প্রবেশ করাটাও কি আমার জন্য সহজ হয়ে যাবে? এগুলো নিয়ে ভাবছিলাম, হঠাৎ করেই আমার বন্ধু রাকিব সে আমাকে আমার মানে ভাবনা ভাঙিয়ে বলল, কি রে তুই আবার কোন ভাবনায় পড়ে গেলি রে? আমি বললাম, না না তেমন কিছু না, বল কি বলবি? তখন বলল, এরকম যদি কাউকে তোর জানা থাকে বা তুই যদি এরকম কাউকে চিনিস তাহলে আমাকে কিন্তু অবশ্যই বলবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা বলবো। তো আমি তো সারা রাস্তা ওই একটা জিনিস চিন্তা করে করেই বাড়িতে ফেললাম, আর সেটা হচ্ছে আমার মায়ের কথা। তারপর একবার ভাবলাম, এই না এগুলো কি চিন্তা করছি আমি আমার মাকে নিয়ে, হয়তো এগুলো চিন্তা করা একদমই ঠিক না। তো এটা বলার পরে আমি তখন মানে প্রায় বাসা অবধি চলে এসেছিলাম। আমাকে চিন্তিত দেখে মা পুরো বুঝতে পারলো। আমি মাকে বললাম, মা তুমি যে ফেসবুকে যেসব বন্ধু তৈরি করেছ তারা তাদেরকে তুমি আসলেই ভালোবাসো? মা বলল, না রে তাদেরকে আমি কখনোই ভালোবাসি না। আমার যদি মানে তোর বাবা যদি থাকতো তাহলে কোনোদিন হয়তো ওদের কথা মাথায় আসতো না, কিন্তু একাকী জীবনে সত্যি আমি বড়ই প্রতিটা মুহূর্ত খুব অসহায় মনে করি নিজেকে। আমি বললাম, তোমার একটা বন্ধু দরকার তাই না? মা মাথা নাড়িয়ে বলল, একটা ভালো বন্ধু দরকার। আমি চিন্তা করলাম, যেহেতু আমার বন্ধু রাকিব ও এ ধরনের বয়সী এবং ডিভোর্সি বা যাদের স্বামী বিদেশ থাকে এ ধরনের মানুষ খুঁজছে, কেননা আমি আমার মায়ের সাথে ওর পরিচয়টা ভালোভাবে করিয়ে দিই, তাহলে আমার মাও একটা বন্ধু খুঁজে পাবে আর আমিও হয়তো ওই যে ফেসবুকের মানুষগুলো নিয়ে এতটা বেশি চিন্তা করব না। তো আমি আমার বন্ধুকে গিয়ে মানে রাকিব ওকে গিয়ে বললাম, শোন না তুই বলেছিলি না যে আমি ওরকম কোনো মানুষকে চিনলে বা জানলে তাহলে তোকে জানাতে? আমার কথা শুনে একদম মানে আমরা তখন ক্লাসে ছিলাম, তো রাকিব আমার হাত ধরে মানে বারান্দা নিয়ে বলল, হ্যাঁ তা মানুষটা কে আর তোকে এরকম সবার সামনে কি বলতে বলেছে? আমি বললাম, কেন বললে কি হয়েছে আর বললে কি বা হবে? তখন রাকিব বলল, বললে কি হবে বা কি হবে না সে তার জন্য না, যদি কেউ জানতে পারে বা বুঝতে পারে তাহলে সবাই এটা নিয়ে হাসি ঠাট্টা করবে, আর আমি এটাই চাই না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গিয়েছে, এবার তোকে যে কথাটা বলার জন্য আমি এসেছি এত তাড়াহুড়ো করে সেটা বলছি। তখন রাকিব আমার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি করে বল, আমি আসলে শোনার জন্য নিজেকে আর মানে এভাবে মানে অপেক্ষা করাতে পারছি না। আমি বললাম, দেখ এখন আমি তোকে যেটা বলবো সেটা সত্যি গুরুত্বের সাথে নিবি। এবার রাকিব একটু রাগ করে বলল, ধুর তুই এত কথা পেঁচাচ্ছিস কেন সেটা বল বল আগে। আমি বললাম, না না আমি বলছি, দেখ আমার বাবা অনেক দিন আগেই আমার মাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর তার উপর আমার মা এখন একা, তার একজন সঙ্গী দরকার। যেহেতু তুই এরকম বয়স আর হচ্ছে এরকম মানুষ পছন্দ করিস, এই জন্য আমি চিন্তা করলাম আমার মায়ের সাথে তোর বন্ধুত্বটা করিয়ে দেই, আর বন্ধুত্বটা করিয়ে দিলে হয়তো আমার মাও একটা ভালো বন্ধু খুঁজে পাবে আর তুই তো আমার বন্ধু আছিসই। তখন ও বলল, ধুর পাগল আমি কি প্রেম করার জন্য বলেছি নাকি? আমি তো বলেছি এই তো একটু সময় কাটানোর জন্য আর কি। প্রথমে ওর কথাটা আমি কিছুই বুঝতে পারিনি, তারপরে ও আমাকে বলল, কলেজ ছুটির পরে আমার জন্য অপেক্ষা করিস, তোকে আমি সব কিছু বুঝিয়ে বলবো।
আমিও ওই দিন কলেজ শেষ করে গেটের পাশে ওর জন্য অপেক্ষা করছিলাম। ও আসলো, আমার বন্ধু রাকিব এসে আমাকে বলল, শোন এখন তোকে যা বলবো সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনবি। আমি বললাম ঠিক আছে। ও এবার বলতে শুরু করলো, তো বন্ধুরা ও আমাকে কি বললো আর পরবর্তীতে কি ঘটলো সেটা তোমাদের সাথে আমি দ্বিতীয় অংশটুকুতে শেয়ার করেছি। লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা খুব সহজেই শুনতে পারবে পরবর্তী অংশটুকু। ধন্যবাদ।